মানুষগুলি কলিজা পাটা পিপাসা লইয়া যখন হাসরের মাঠের দিকে দৌড়তে থাকবে, আমি আল্লাহর হাবিব আমার গুনাহগার উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে থাকব রে, আমি আমার গুনাহগার উম্মতরে আমার বরকতি হাতের এক পেয়ালা এক পেয়ালা পানি পান করায়া দিব। সেই জায়গাটার নাম হলো হাউজে কাউসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين زبان كل سرشت درود درود ابراهيم پڑی اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد
মুক্তি কাচ্ছন কে সিতারা হাজিরি কাহো ইশারা দেখে কর রোজে প্যারা বলাগল উলা শফত জাবি জমালিহি হসনত জমিআ খসালিহি মদিনা কমালিহি হসনত জমিআ খসালিহি সাল্লু আলাইহি জিকরে বাতিল কো হটা জিকির মে তেরে লগা দে রোজ শাবলা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা La ilaha Hasbi Rabbi Jallallahu Ma fi qalbi ghayrullah Hasbi Rabbi Jallallahu Ma fi qalbi ghayrullah শুধু মাবুদ তুমি এক আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইকু হালকা 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 ইল্লাল্লাহ লা ইলাহা করতি হয়ে রাহে জন্নত চলো লা ইলাহা হলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ কল্লা ছাড়া বলো নেই কোনো একলা চড়া এক খোদার পর দুই খোদায়র তিন খোদা মোরা কিছু মানি না বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর মরহুম ইসমাইল বাগমার মৃত্যু বার্ষিকীর স্মরণে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আজকের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সত্তার শেখ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত, আজকের মাহফিলের যিনি আমার পরে বয়ান করবেন ইনশাআল্লাহ খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কোয়াকাটা, দিগার স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আজম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানি সীমা ও বোনেরা সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, সবটুকুন শুকরিয়া। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহাব্বত করে, জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আসুন সকলেই আবানত চিত্তে হৃদয়ের আভে অনুভূতি উজার করে সমবেত কণ্ঠে উচ্চ সুরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়ত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালীন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক। সম্মানিত সুদী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, কোরআন এবং হাদিসের কথাবার্তা যেখানে বলা হয় এটা সাধারণ কোনো মজলিস থাকে না, বড় দামি মজলিস হয়ে যায়। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, এই মজলিসগুলি আল্লাহর মজলিস হয়ে যায়। যতক্ষণ ফ্যান্ডেলটার ভিতরে বসা থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। ফ্যান্ডেলার এরিয়ার ভিতরে দিনই কথা শোনার উদ্দেশ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণ গুণা না হওয়াটাই সম্ভব, ফ্যান্ডেলের বাহিরে গেলে গুণা হওয়াটা সম্ভব। আমরা গুণা এক মুক্ত পরিবেশে সুস্থ অবস্থায় বসতে পেরেছি, বহুত বড় নিয়ামত। আপনারা এখানে বসতে পেরে সবাই খুশি, এটা আওয়াজের মাধ্যমে বোঝা যায়, কেউ খুশি কেউ বেজার, কেউ জোর করে আনছে আপনারা রে, নিজের ইচ্ছা আসছেন। যদি এখলাসের নিয়তে বসেন আল্লাহ তাআলা কোনো না কোনো এক কথায় আপনার দিলে প্রভাব পড়ে যেতে পারে, জিন্দগি পরিবর্তন হতে পারে। এটা মানুষের এখলাসের উপরে ডিপেন্ড করে, আপনার ভিতরের অবস্থানের উপরে এটা ডিপেন্ড করবে। এজন্য ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করব, আর রব্বে করিম যেন আমার জবান দিয়েও এখলাসের সাথে কথাগুলি বাহির করে দেয়, আপনাদেরকেও যেন এখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দেয়, আমিন। আসুন, আমরা এখানে আসছি একটাই উদ্দেশ্য, সেটা হলো ফরকাল, না দুনিয়ার কোনো উদ্দেশ্য, না বলে এমপি সাহেবের মাহফিল যেহেতু গেলে দুনিয়া বি কোনো কাজ হবে, এই উদ্দেশ্যে আসছেন? এখানে সবাই আসছে একমাত্র পরকালের উদ্দেশ্যে, ঠিক না? দেখেন, আমি একটা জিনিস এখানে আইসা ফলো করছি, আজকে এমপি মহোদয় যিনি ওনার আব্বার মৃত্যুর স্মরণে এই মাহফিলটা করছেন, নিরহংকার মানুষ, এটা প্রমাণ করে যে এটা রাজনৈতিক মঞ্চ না। আজকে উনি একজন সংসদ সদস্য হয়েও স্টেজে বসে নাই, বুঝাইলো যে এখানে আমার কোনো তাকব্বরি নয়, এটা আলেম ওলামাদের স্টেজ। আল্লাহ তাআলা এই জিনিসটাকেও আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিতে পারে, এটা উসিলা স্বরূপ আল্লাহ নিয়ে নিতে পারে।
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনার আব্বার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। আলেমুল আমাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উসিলা তালাশ করে। তো আসুন, এটা রাজনৈতিক মঞ্চ নয়, এখানে আমরা আসছি একমাত্র পরকালের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। এখন পরকালের উদ্দেশ্যে আসছি, পরকালের নিয়ামত আমরা পেতে চাই, এটাই তো উদ্দেশ্য। তাহলে আজকে আমি সংক্ষিপ্ত সময়ে দুইটা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব সংক্ষেপে, তবে মেইন পয়েন্টগুলি ধরাইয়া দিব, সারা জীবন স্মরণ রাখবেন। আমি আপনাদের সামনে এই দুই একটা কথা বলবো, যদি মনে করেন যে কথাগুলি মূল্যবান তাহলে রিসিভ করে নেবেন, ডায়ালে রাখবেন না। কথাগুলি হলো পরকালের নিয়ামত একটা আর দুনিয়ার নিয়ামত আর একটা। দুনিয়ার নিয়ামত আর পরকালের নিয়ামত কিন্তু সমান না, পরকালের নিয়ামত আর দুনিয়ার নিয়ামতে সমান না। এটার পার্থক্যটা হলো দুনিয়া পাওয়ার জন্য তাহাজ্জতের প্রয়োজন হয় না, দুনিয়া পাওয়ার জন্য তসবি টিপাইতে হয় না, দুনিয়া পাওয়ার জন্য আমরা রাত ভর নামাজ পড়তেইব, রোজা রাখতেইব, তসবি পড়তেইব, সুবহানাল্লাহ পড়তেইব, ফিরাগি দেখাইতেইব, এটা প্রশ্নই আসে না। কারণ দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, দুনিয়া আল্লাহ বিনা শর্তে মানুষকে দেয়। এই একটা কথা ইয়াদ রাখবেন, বিনা শর্তে কেন দেয়, যে বিনা শর্তে দেওয়ার কারণ হলো দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। একটা মাছির ডানা পরিমাণ মূল্য এই পৃথিবীটার আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন যদি মাছির ডানা পরিমাণ মূল্য থাকত, কসম খোদার আল্লাহ বলেন একটা নাস্তিক আর মুরতাদার রাম ভামদেরকে আমি পানিও পান করাতাম না। যেহেতু মূল্য নাই, আস্তিকরেও খাওয়াই, নাস্তিকরেও খাওয়াই, আল্লাহ মানলেও খাওয়াই, না মানলেও খাওয়াই, ঠিক না? আপনারা কি মনে হয় দুনিয়া পাওয়ার জন্য তাহাজ্জুদ ফরজ লাগে? তো যারা আল্লাহরে গালি দেয়, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তারা দুনিয়া দেয় না? আপনার চেয়ে কম না বেশি? বরঞ্চ আপনার চেয়ে বেশি। কেন বলে দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, আল্লাহ মানলেও দেয়, আল্লাহ না মানলেও দেয়, আল্লাহরে গালি দিলেও দেয়, আল্লাহরে মানলেও দেয়, দুনিয়ার জন্য কোনো শর্ত নাই। এটা একটা মরা গরুর মতো, এটারে কুকুরেও খায়, শিয়ালেও খায়, শুকুনেও খায়, যে পারে সেই খায়, কোনো মূল্য নাই। এখন আসুন পরকাল, পরকালের নিয়ামত শর্ত ছাড়া আপনাকে দিবে না। ওয়াজের পয়েন্টগুলি আপনি মগস্থ করে রাখবেন। এক নাম্বার, দুনিয়া আল্লাহ বিনা শর্তে দেয়, পরকাল বিনা শর্তে দেয় না। পরকাল পাইতে গেলে অবশ্যই শর্ত আছে, বলুন শুধু শর্ত না অবশ্যই শর্ত? অবশ্যই শর্ত। এখন শর্তটা কি? শর্তটা হলো এক নাম্বার, ইমানের সাথে আমলের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ইমানের সাথে আমলের পরীক্ষা, আমলের পরীক্ষায় পাশ করতে হবে, ফেল করলে না পাশ করতে হবে। পরকাল আল্লাহ বিনা শর্তে দেয় না, শুধু শর্ত নয় অবশ্যই শর্ত লাগবে। আর দুনিয়া কথা বলেন, দুনিয়া বিনা শর্তে, দুনিয়া বিনা শর্তে, পরকাল অবশ্যই শর্ত, শর্ত ছাড়া দিবে না। তাহলে আমরা প্রথম জানলাম পরীক্ষার পাশ করতে হবে, ইমানের সাথে আমলের পরীক্ষায় পাশ করতে হবে, তাহলে জান্নাতের নিয়ামত পাওয়ার আশা করা যায়। এখন পরীক্ষাটা কি বলে, এই গোটা পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল, পৃথিবীটা হলো পরীক্ষার, আল্লাহ প্রত্যেকটা মানুষকে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। আমরা কিন্তু আসছি পরীক্ষা দেওয়ার জন্য, এখানে তামসা করার জন্য আসি নাই, এখানে হেলায় দুলায় সময় কাটানোর জন্য আসি নাই, পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার, দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে ঢুকলে 3 ঘন্টা সময় দেওয়া হয়, ঠিক না? 3 ঘন্টা সময় দেওয়া হয়, 3 ঘন্টা পরে হলের ভিতরে থাকার অধিকার আছে? আল্লাহ রস্তে পায়ে ধরে বলে একটু হ্যাঁ নাটা বলবেন, আমার সাথে একটু কথা বলবেন, একটা কথাও আমি মন গড়া বলবো না, এবং কোরআনের বাইরে গিয়া কোনো একটা গিচ্ছা কাহিনীও বলবো না, তবে একটু মনোযোগ দেন। আমার প্রশ্নটা হলো, দুনিয়ার যে আমরা পরীক্ষা দিই স্কুল কলেজ ভার্সিটিতে 3 ঘন্টা সময় দেয় না? একটা সাবজেক্টে 3 ঘন্টা সময় দেয়, 3 ঘন্টা পরে কি হলের ভিতরে আপনি লিখতে পারবেন? সময় নাই, শেষ, বেরো।
ঠিক তেমনি ভাবে দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে পাঠানোর সময় আল্লাহ আমাদের একটা সময় একেবারে ফিক্সড করে দিয়েছে। যদি আমার 60 বছর হায়াত থাকে ঠিক 60 বছর পরে এখানে আর থাকতে পারবো না। এই 60 বছরের ভিতরে পরীক্ষা দিয়ে শেষ করো। এখন পরীক্ষার হলের ভিতরে ভালো ছাত্র থাকে খারাপ ছাত্র থাকে ঠিক না? দুনিয়া আমরা যে পরীক্ষা দিছি কলেজ ভার্সিটি মাদ্রাসায় যে যে লাইনে পড়ছে সব লাইনেরই ভালো ছাত্র আছে খারাপ ছাত্র আছে ঠিক। দেখবেন হলের ভিতরে ঢুকলে ভালো ছাত্রের যে সুযোগ সুবিধা ঠিক খারাপ ছাত্রেরও একই সুযোগ সুবিধা না, কোনো বেশ কম আছে? বেশ কম নাই। এখন ভালো ছাত্র তার উদ্দেশ্য হলো আমি ভালো রেজাল্ট করব, সেই নিয়তে সে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই লেখা শুরু করে দিয়েছে। আর একটা হারা জীবন লেখাপড়া করে নাই, মনে যা চায় তা করছে, প্রশ্ন পাওয়ার পরে দেখে যে একটাও আমার কমন পড়ে নাই, এখন কি করব? এখন বসে বসে গান লেখা শুরু করছে, সঙ্গীত লেখা শুরু করছে, কবিতা লেখা শুরু করছে। সে যে গান লিখতে লাগলো সঙ্গীত লিখতে লাগলো তারে কি সারা বাধা দিছে? আর একজনের সঠিক উত্তর লিখতেছে তারে বাধা দিছে? কেন বাধা দেয় না? পরীক্ষার হল, বলুন কেন বাধা দেয় না? পরীক্ষার হল। পরীক্ষার হলে ছাত্রের স্বাধীনতা আছে, তার হাতে আছে কাগজ, হাতে আছে কলম, লেখার আছে স্বাধীনতা। সে মন চাইলে মমতা জাফর গান লেখো, কোনো অসুবিধা নাই। সে মন চাইলে যা মনে চায় লিখতে থাকুক, তার কলমে কেউ ধরবে না, কেন? স্বাধীনতা। কথা হয় না? তোমাকে স্বাধীনতা আছে, লিখতে থাকো। এখন ভালো ছাত্র তাকায়া দেখলো হে গান লিখতেছে, আর সর্বনা হে তো অবস্থা ভালো হবে না। তো হেরে বলতেছে ভাই প্রশ্নের সঠিক উত্তর না লিখে তুমি যে গান লিখতেছ তুমি তো গুড়ার ডিম পাইবা। হে উইটা কয় আমি গান লেখুম মনে যা চায় তা লেখুম, তোর কিতা হইছে? এই কথা যদি কয় ঘাড় ফুলাই আর কয় তোর কি হইছে ভাল্লে টেকা, আর কোন উত্তর আছে? তখন হে উইটা কয় তুই গান লেখস না কবিতা লেখস, তোরে ভালোর জন্য বলছি, যেটা লেখলে রেজাল্ট ভালো হবে না। এ উল্টা আরো কয় তোর কি হইছে, তোর কি হইছে? উত্তর যখন দিছে বলে আমার কি হইতো, আমার কিছু হবে না, হইব তো যেদিন রেজাল্ট আউট হয় সেদিন বুঝবি, এখন তোর কিছু হবে না, কারণ এটা হওয়ার জায়গা না। পরীক্ষার হল কি হওয়ার জায়গা? হবে কোথায়? রেজাল্টের দিন। হবে কোন সময়? রেজাল্টের দিন। তুমি সেদিন বুঝবা যেদিন তোমার রেজাল্ট আউট হয়। ঠিক আমরা পরীক্ষা দিতে আসছি এই দুনিয়ায়, পরীক্ষার হলে কেউ তাহাজ্জুদের নামাজে সময় দিচ্ছে, কেউ কোরআন তেলাওয়াতে, কেউ তাসবিহতে, কেউ আল্লাহর শরণাপন্ন সব সময়, আর কেউ আল্লাহর বিরুদ্ধে, কেউ রাসূলের বিরুদ্ধে, কেউ মনে যেমনে চায় এমনে সুদে গুষে লিপ্ত হচ্ছে। ভালো মানুষগুলা তাদেরকেও বাধা দেয় ভাই এগুলা কইরো না, রেজাল্ট ভালো হবে না। উল্টা হয় তোর কি হইছে ঠিক? তখন ওই লোকটাও বলে ভাই আমার কি হবে, এটা তো হওয়ার কিছু না। কিন্তু এই আকাম কুকাম করে তুমি যদি পরীক্ষা শেষ করো, যেদিন হাসরের মাঠে রেজাল্ট আউট হবে সেদিন বুঝবা। কথা বলেন সম্মানিত সুদি, আমরা মূলত আরসি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা শেষ আমাদের চলে যেতে হবে, আর দুনিয়াটা হলো পরীক্ষার হল, রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। বলুন রেজাল্ট কোথায়? আবার বলুন রেজাল্ট কোথায়? হাসরের মাঠে রেজাল্ট দেওয়া হবে। দুনিয়ায় পরীক্ষা চলতেছে, রেজাল্ট হবে হাসরের মাঠে। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি পরীক্ষা দিতেছেন। আপনি কিন্তু পরীক্ষার হলে আসছেন, আর আল্লাহ বলেন দুনিয়ার মানুষের বানানো পরীক্ষা বড় কঠিন, আমি আল্লাহর পরীক্ষা বড় সহজ। সুবহানাল্লাহ বলেন। কেন সহজ? দুনিয়ার মানুষের পরীক্ষার হলের ভিতরে যাওয়ার পরে প্রশ্ন দেওয়া হয়, এর আগ পর্যন্ত প্রশ্ন আউট হয় না। আর আল্লাহ বলেন আমি তোর পরীক্ষার হলের ভিতরে পাঠানোর আগেই তোর প্রশ্ন আউট করে দিয়েছি। কেন? আল্লাহ চায় বন্দা ফাঁস করুক, আল্লাহ চায় বন্দা ভালো রেজাল্ট করে জান্নাতে যাক, আল্লাহ কোনো সময় চায় না তার বন্দা জাহান্নামে যাক। এই জন্য আমরা সকলেই প্রশ্নের উত্তর জানি, কিন্তু ওই যে বৈশা গান লিখতেছি, বৈশা তামশা করতেছি, যেমনে মনে চায় এমনি জিন্দগি চালাইতেছি, সময় কারো জন্য বসে থাকবে? পরীক্ষার হলে যেমন তিন ঘন্টা সময় গান লিখলেও চলে যাবে, প্রশ্নের সঠিক উত্তর লিখলেও সময় চলে যাবে, ঠিক এই জমিনের পরীক্ষার হলে সারা রাত যদি তুমি তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকো, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী চলো, তোমার জীবন চলবে। আর একজন
খুন খারাপি গুম হত্যা দর্শন নির্যাতন করলেও তারও সময় যাবে। সময় সবার সমান, কারো ষাট কারো সত্তর কারো বিশ কারো তিরিশ, কিন্তু অপেক্ষা করবে না। কথা বুঝতেছেন? রেজাল্ট আউট হবে কোথায়? আপনারা কি মনে করেন যে আল্লাহ আপনার অযথা ফাটাইছে? আপনারা কি মনে হয় যে কেন অযথা আল্লাহ বানাইছে? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون؟ الله বলেন তোমরা কি মনে করছো তোমরা অযথা বানাইছি নিষ্প্রয়োজনে? কখনো না, এটা তোমাদের ভুল ধারণা। আমি আল্লাহ তোমরা অযথা বানাইছি না, যা আকাম কুকাম করো প্রত্যেকটার হিসাব আমি আল্লাহর সামনে দাঁড়ায় দিতেই হবে। আমরা যে পরীক্ষার হলে যাই, আমরা খারাপ লেখলে টিচার আমাদেরকে বাধা দেয়, বেদ দিয়ে আঘাত করে, কেন করে না? পরীক্ষার হলে এটা সিস্টেম না, সে যদি প্রশ্নের উত্তর নাও লেখে কোনো স্যারে তারা বেদ দিয়ে আঘাত করে, কেন করে না? এটা পরীক্ষার হলে কেন আঘাত করার জায়গা না? দুনিয়াটা হলো পরীক্ষার হল, আমরা যদি খুন খারাপি জেনা বেবিচার করি আমরা কি ফেরেস্তায় মারামারি করে আল্লাহ আমরার মাইট দেয়? কেন দেয় না? পরীক্ষার হল, পরীক্ষা চলতেছে, আকাম কুখাম করলে ঠাড়া ফলাই আমাদেরকে ধ্বংস করে না, কারণ আমাদের পরীক্ষা চলতেছে। কিন্তু হিসাব যে দিতে হবে এই ব্যাপারে তোমরা সঠিকভাবে তোমরা জবাব দিতে হবে, এই ব্যাপারে বিন্দু পরিমাণও তোমরা হ্যাঁ ভুল বোঝাবুঝি করো না যে আল্লাহ মনে হয় হিসাব নিবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি একটু সামনে আগাচ্ছি। মনে করেন আপনারা এই গাজীপুরে একটা সুন্দর হোস্টেল আছে, খাবারের হোটেল। একজন লোক গেল খাবার খাওয়ার জন্য, যিনি কেসে বসা থাকে তারে আপনারা কি বলেন? ম্যানেজার। হ্যাঁ, টেকা যে নয় কেশিয়ার, আর যে খানা পরিবেশন করে মেসিয়ার। আচ্ছা, লোকটা হোস্টেলে গিয়ে বলতেছে ভাই খাবার দাও, মেসিয়ার সব খানা ইচ্ছা মতো দিছে, সে ইচ্ছা মতো খাইছে, অর্ডার দেয় আর খায়, অর্ডার দেয় আর খায়। মেসিয়ারে কতক্ষণ তার ফাও থেকে মাথা পর্যন্ত তাকায়া দেখছে, যে পরিমাণ খাইছে এই পরিমাণ হিসাব দেওয়ার যোগ্যতা এর মধ্যে নাই, কোয়ালিটি ভালো না। কতক্ষণ পরে আবার যখন অর্ডার দিছে তখন গেছে কেশিয়ার সাহেবের কাছে গিয়ে কয়, স্যার আপনি অনুমতি দিলে এর আলাদা রুমে নিয়ে আমি একটু সাইজ করলাম। হইলে কেশিয়ার সাহেব কেস্তিয়া দ্বারা এখন সর্বনাশ, কাস্টমার আসছে খাওয়ার জন্য তুমি মারবা কেন? কয়, স্যার এর খাওয়ানোর লক্ষণ ভালো না, যেই পরিমাণ স্যার খাইতেছে হিসাব দিব কেমনে স্যার? আমি তো এই টেনশনে আছি। কেশিয়ার সাহেব জিগায়, তোমার দায়িত্ব কি? কয়, স্যার আমার দায়িত্ব হইলো কাস্টমারে খাওয়ানো। কেশিয়ারে জিগায় বলে আমার দায়িত্ব কি? বলে স্যার আপনার দায়িত্ব হলো হিসাব নেওয়া, কাস্টমারের দায়িত্ব কি? কাস্টমারের খাওয়াও। কইলে এরে খাইতে দেও, তুমি তারে খাওয়াও, আমি হিসাব নিব। কথা বলেন ঠিক? ঠিক তেমনি ভাবে আমরা এই পৃথিবীতে আসছি, আমরা যা আকাম কুকাম করি আমাদের গুণা দিকা আমাদের সাইডে ফেরেস্তা আল্লাহ নিয়োগ করে রাখছে সব সময়, আমাদের সাইডে বাইডে ফেরেস্তা আছে। আমাদের এই আকাম কুকাম দেখার পরে আমাদের দ্বারে যে ফেরেস্তা এরাও আল্লাহর কাছে কয়, আল্লাহ অনুমতি দিলে একটা আশার দিয়া জাগাত মোতায়েলাই। আল্লাহ ফেরেস্তারে জিগা তোমার দায়িত্ব কি? আল্লাহের খেদমত করা। বলে তোমার খেদমত তুমি করতে থাকো, এর কাজ আকাম কুকাম গুনাহের কাজ যা আছে সব করতে থাকুক, আর আমি আল্লাহর কাজ হলো হিসাব নেওয়া। আমি আল্লাহর কাজ হলো কেশিয়ার সাহেবের কাছে যেমন হিসাব না দিয়া হোটেল দিয়ে বাড়িতে পারবে না, ঠিক এই দুনিয়ায় পরীক্ষা দিয়ে আল্লাহর সামনের থেকে হিসাব না দিয়া হাশরের মাঠে বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক? আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে পরীক্ষা দেওয়ার পরে মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হবে, মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এটা বিশ্বাস করেন? হয় না, পৃথিবী থাকব, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন
ধ্বংস করে দিব, কিচ্ছু থাকবে না, এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে, আসমান জমিন কিচ্ছুই থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছুই থাকবে না, সব ধ্বংস। যখন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম সিংহায় ফুঁক দিবে তখন প্রথম ফুঁকে সব শেষ, মাঝখানে একটা গ্যাপ থাকবে, গ্যাপ লম্বা চল্লিশ, এটা চল্লিশ হাজার বছর হইতে পারে, চল্লিশ বছর হইতে পারে, এটার কোনো নিশ্চয়তা নাই। গ্যাপের পরে দ্বিতীয় সিংহায় আবার ফুঁক দেওয়া হবে, দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে আপনার এই গ্রামের নাম কি? দমদমা। দমদমা গ্রামের যত গুরুস্থানের যত মানুষকে দাফন কাপন করা হয়েছে, ঠিক দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে আপনারা দমদমার থেকে উঠতে দাঁড়াবেন। আসেনি এলাকা সুবহানাল্লাহ, এই দমদমার থেকে দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে উঠতে দাঁড়াবেন, এই দমদমার মানুষ দমদমার থেকে দাঁড়াবে, হবিগঞ্জের মানুষ আমি হবিগঞ্জ থেকে দাঁড়াবো। দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে ধমধমার গুরুস্থান থেকে আপনি উঠে দাঁড়াবেন, কাদা মাটির নিচ থেকে আল্লাহ দ্বিতীয়বার আপনার বডিতে রুহু দিবে, আর তখন মানুষগুলি যার যেখানে কবর দেওয়া হয়েছিল ঠিক ওই জায়গার থেকে কাদা মাটি সরাইতে সরাইতে মানুষগুলি উঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কলিজা পাতা পিপাসা লইয়া দাঁড়াবে। তামাম পৃথিবীর পানি তার মুখে ঢেলে দিলেও তার তৃষ্ণা নিবারণ হবে না, এত বড় কলিজা পাটা পিপাসা লইয়া মানুষগুলি দাঁড়াবে। আল্লাহর নবী বলেন পিপাসায় মানুষগুলি যখন হাসরের মাঠের দিকে দৌড়তে থাকবে, আমি নবী তখন এমন একটি জায়গায় দাঁড়াব যেন আমার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মানুষগুলি কলিজা পাটা পিপাসা লইয়া যখন হাসরের মাঠের দিকে দৌড়তে থাকবে, আমি আল্লাহর হাবিব আমার গুনাহগার উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে থাকব রে, আমি আমার গুনাহগার উম্মতরে আমার বরকতি হাতের এক পেয়ালা পানি পান করায়া দিব। সেই জায়গাটার নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার সেখানে আমার নবী দাঁড়িয়ে থাকবে, নবীর ডান দিকে আবু বাক্কার, বাম দিকে হযরত উমার, অসংখ্য পেয়ালা লইয়া দাঁড়ায় থাকবে, দিল মাকা দরদ লইয়া আল্লাহর হাবিব উম্মতরে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে থাকবে, মানুষগুলা পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবে। এমন অবস্থায় আল্লাহর হাবিব বলেন এটা এমন একটা পানি দুনিয়ার কোনো পানি নয় গো, দুনিয়ার কোনো পানি নয়, এই পানিটা দেখতে গেলে দুধের চেয়েও বেশি সাদা, আরে মধুর চেয়ে মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। সেই পানিটা যদি কোনো বান্দা বান্দি একবার পান করে, আল্লাহর নবী বলেন পঞ্চাশ হাজার বছরের ভিতরে বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। আরে ভাই এটা বড় দামি পানি গো, এই পানি সবাই পান করতে পারবে না, এই পানিটা সবাই যে পান করবে বিষয়টা কিন্তু এমন না। এবার আসুন, এই পানিটা কারা পান করবে কারা পান করবে না, এই পানি পান করলে কি হবে, পানি পান না করলে কি হবে, এই বিষয়গুলা যদি আমি সংক্ষিপ্তভাবে বলতে পারি হুজুর আসার আগ পর্যন্ত, আর যদি আইসা পড়েতে তো শেষই। এখন আসুন, পানি কারা পান করবে, পানি কারা পান করবে না, পানি পান করলে কি হবে, পানি পান না করলে কি হবে। এক নাম্বার বিষয় হলো মানুষের থাকবে কলিজা পাটা পিপাসা, আর এই জায়গা ক্রস করে যাবে হাসরের মাঠে, হাসরের মাঠে সূর্য মাত্র 9 ইঞ্চি উপরে থাকবে। কয় ইঞ্চি উপরে? বর্তমান পৃথিবীর সূর্য কতটুক দূরে আমদার মোল্লারের কথা না, বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য। আরে যুবক ভাই
বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু রাত্রের বেলায় চিন্তা করে দেখবা, 9,30,00,000 মাইল উপরে যদি সূর্য হয় গো, বর্তমানে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, কথা হয় না? আর মাত্র 9 ইঞ্চি উপরে সূর্য থাকবে, সেটাও এখনকার সূর্য নয়। আমার আল্লাহ সেদিন সূর্যকে বলবে, সূর্য রে তোর মধ্যে যত ক্ষমতা আমি আল্লাহ দিছি সব আজকে নাফরমানদেরকে দেখায়া দে। আল্লাহর নবী চিন্তায় পড়ে যাবে, যদি গুনাহগার উম্মত পানিটা পান না করতে পারে, যারা পানি পান করতে পারবে না তাদের অবস্থা ভালো হবে না, তাদের জন্য দুঃসংবাদ, পানি যারা পান করবে তাদের জন্য সুসংবাদ। আল্লাহর নবী বলেন, আমার গুনাহগার উম্মত পানি যদি পান না করতে পারে গো, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। তাই আল্লাহর হাবিব আগে হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে থাকবে, সেখানে দাঁড়ায় পানিটা লইয়া উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবে, যারা পানি পান করবে তাদের জন্য সুসংবাদ হলো ওই সূর্যের তাপ তাদের মাথায় লাগবে না। এয়ার কন্ডিশনের ভিতরে আল্লাহ বসানোর ব্যবস্থা করে দিবে, পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলেন, যারা পানির থেকে দূরে সরে যাবে, আল্লাহর নবী বলেন একদল মানুষ পানি পান করবে আর একদল মানুষ পানি পান করতে পারবে না। তার কারণ হলো, নবীজি আমার দিল মাখা দরদ লইয়া উম্মতের জন্য পানির পেয়ালা লইয়া দাঁড়ায়া থাকবে। নবীজি তাকায়া দেখবে অসংখ্য গণিত উম্মতেরা দলে 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 আল্লাহর নবীর বরকতি হাতের পানি পান করার জন্য পাগলের মতো দৌড়ায়। আল্লাহর নবীও পানি লইয়া দাঁড়ায় থাকব, ঠিক এই মুহূর্তে নবীজি তাকায়া দেখে গো, গুনাহগার উম্মত যখন নবীর কাছাকাছি চলে আসবে, কাছাকাছি চলে আসবে, নবীজি তাদেরকে দেখে চিনব আমার উম্মত, তারাও আমার নবীর দেখে চিনব আমার নবী, কিন্তু কাছাকাছি আসার পরে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আরে যুবক ভাই, পর্দাটা যখন পড়ে যাবে রে, আল্লাহর নবী আবার চিৎকার দিয়া বলবে, মালিক পানি যেহেতু দিলা গো, মাঝখানে পর্দা কেন দিলা? এক তো কম দেখছি আমার উম্মতরা কাছাকাছি আসছে, এখন দি আমি তাদেরকে দেখি না, তারাও দি আমারে দেখে না। আগা মালিক, আমার গুনাহগার উম্মতের কলিজা পাটা পিপাসা পর্দা উঠায় দাও, আমি আমার বরকতি হাতে পানি পান করাবো, আমার উম্মতরে বরকতি হাতের পানি পান করাবো। আল্লাহর নবী তাকায়া দেখে রে, মাঝখানে পর্দা পড়ে গেছে। এবার নবী পেরেশানির মধ্যে পড়ে গেল, কারণ আমার নবী জানে পানি যদি উম্মত পান না করতে পারে, উম্মতের উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কারণ 9 ইঞ্চি উপরে সূর্যর নিচে যদি আমার উম্মত দাঁড়ায়, সর্বপ্রথম মাথার মগজটা টাস টাস করে ফেটে যাবে। তাই আল্লাহর নবী পেরেশানির মধ্যে পড়ে গেল, আরে মালিক এমনটা তো কথা ছিল না গো, এমনটা তো কথা ছিল না, এমনটা তো কথা ছিল না। আরে মালিক, পানি পান করানোর জন্য আমারে তুমি হাউজে কাউসার দিলা, দিলাই যেহেতু মাঝখানে কেন পর্দা দিলা? আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব কাদেরকে পানি পান করাতে চান আপনি? নবী গো, দিল মাখা দরদ লইয়া পানির পেয়ালা লইয়া দাঁড়িয়েছেন গো নবী, কাদেরকে পানি পান করাবেন গো নবী? কার জন্য আপনি পানি পান করানোর জন্য দাঁড়িয়েছেন? আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতে হাতের পানি পান করতে দিব না। এর যুবক ভাই, আমার মালিক যদি নবীরে পানি পান করাইতে না দেগো, অবস্থাটা কেমন হয়ে যাবে, অবস্থাটা কেমন হয়ে যাবে?
আল্লাহর নবী পাগল পাগল হইয়া বলবে, মালিক রে কেন অভিমান করলা, রাগ কেন তুমি করলা? আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিবা মা, আপনার হাতের অসংখ্য বান্দা বান্দিদেরকে পানি পান করানোর সুযোগ দিছি, সবার মাঝখানে পর্দা দিছি না, যাদের মাঝখানে পর্দা দিছি গো নবী তাদেরকে আপনি পানি পান করানোর জন্য দাঁড়িয়ে আছেন, তারা আপনার উম্মত না, উম্মত না, যেই উম্মতের কাছে আপনি কমপ্লিট ইসলাম রেখে আসছিলেন, আপনার রক্ত মাখা ইসলাম তাদের কাছে রেখে আসছিলেন, দান দান ভাঙ্গা ইসলাম রেখে আসছিলেন, যে ইসলামের জন্য উহুদের ময়দানে রক্ত ঝড়াইছেন, তায়েফের ময়দানে রক্ত ঝড়াইছেন, সেই উম্মত আপনার ইসলাম পালন করে নাই, তারা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা তাদের মন গড়া ইসলাম পালন করছে। এই আমার কথায় জবাব দেন, মন গড়া ইসলাম পালন করে এমন লোক আছে না নাই? কম না বেশি? তুলনামূলক বেশি কথা কয় না? আরে যুবক ভাইরা, আমি তোমাদের কাছে আমার এই কথাগুলি রেখে দিয়ে গেলাম, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, মন গড়া ইসলাম পালন যদি করো, বাংলাদেশ স্বাধীন দেশ, কেউ তোমারে বাধা দিবে না, কেউ তোমারে বাধা দিবে না, তোমার মনে যেমনে চায় তুমি ঠিক এইভাবেই চলতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু স্পষ্ট শুনে রাখো, মন গড়া ইসলাম পালন করবা, আমার নবীর হাতের পানি পান করতে পারবা না। যতই তুমি মুখে স্লোগান দাও আমি আশিকের রাসূল, যতই তুমি মুখে স্লোগান দাও আমি একজন ইমানদারের ঘরের ইমানদার, আমি মুসলমানের ঘরের মুসলমান, আমি হইলাম আশিকের রাসূল, আমি আল্লাহওয়ালাদের দলের একজন লোক, এই ক্যাম্বাসারির কোনো কাজে আসবে না, কারণ যদি মন গড়া ইসলাম পালন করো আমার নবীর হাতের বরকতি পানি থেকে বঞ্চিত থাকতে হবে। এবার শুন, আপনি কি মন গড়া ইসলাম পালন করবেন না রাসুলের রেখে যাওয়া ইসলাম পালন করবেন? মন গড়া করবেন না রাসুলের রেখে যাওয়া ইসলাম, বলুন রাসুলের রেখে যাওয়া ইসলাম পালন করব, ঠিক কিনা বলুন? রাসুলের রেখে যাওয়া ইসলাম পালন করতে গিয়ে যদি যত বড় মুসিবত আসুক সব মুসিবতের মোকাবেলা করতে হবে ইমানের স্বার্থে, ঠিক কিনা বলো? আর না হয় নবীর বরকতের হাতের পানি পান করতে পারবেন না। আজকে আমার দেশে ইসলাম চলে বড় বড় ফ্যাটওয়ালাদের কথায়, যে জায়গায় জায়গায় একটা ফ্যাটওয়ালা তো মারা গেছে, এরকম জায়গায় জায়গায় মন গড়া ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, নাই কোরআনে নাই হাদিসে, যদি জিগা ইডিফাই সত কই কোরআনেও দি নাই হাদিসেও নাই, তুই ভাইলে কো কই বাপ দাদায় কইরা গেছে, কি কইরা গেছে? ফতোয়ায় বাপ দাদা, ফতোয়ায়। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, কোন পীরের দোহাই দিয়ে ইসলাম চলে না, কথা বলেন? কোন মোটা পীর, চিকন পীর, জড়া পীর, ল্যাংটা পীর, কারো কথা ইসলাম চলে না, ইসলাম চলে তার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, ঠিক কিনা? আমার কোরআনের বাহিরে যদি আমার বাবা চলে যায় বাবাকে মানি না, আমি ততক্ষণ আমার পীরকে মানি যতক্ষণ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, ঠিক কিনা বলেন? আজকে এই ধর্ম নিয়ে ব্যবসা চলছে, কথা হয় না? বড় বড় ফেডবল জায়গায় জায়গায় বসে থাকে, এখানে বইয়া বইয়া মন গড়া ইসলাম চালু করে, সাবধান সাবধান, মন গড়া ইসলাম পালন করলে রাসুলের বরকতি হাতের পানির থেকে বঞ্চিত হবেন। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি রাসুলের হাতের পানি পান করবেন না বঞ্চিত হবেন, এটা আপনার একক সিদ্ধান্ত। আর মন গড়া ইসলাম বাংলাদেশে পালন করলে আপনাকে কেউ বাধা দিবে না, কিন্তু আপনার ইচ্ছা থাকতে হবে, আমি যদি রাসুলের রেখে যাওয়া ইসলাম পালন না করি তাহলে আমার নবীর বরকতি হাতের পানির থেকে আমি বঞ্চিত হব, কথা বুঝতেছেন? কোনটা পালন করবে? কমপ্লিট ইসলাম, এটা বাড়াইবার সুযোগ নাই, কমাইবারও সুযোগ নাই, আপনি কমাইবেন এই সাহস আপনাকে কেউ দেয় নাই, আপনি বাড়াইবেন সেই সুযোগ আপনাকে দেয় নাই, সুতরাং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে, কথা বলেন ঠিক? মন গড়া চলা যাবে না। এখন আসুন, আল্লাহর হাবিব কিয়ামতের মাঠে উম্মতের পানি পান করার জন্য কাঁদতে থাকবেন, কিন্তু আল্লাহ বলেন, কার জন্য আপনি কান্দেন? আপনি কার জন্য কান্দেন? যাদের জন্য দান দান ভাঙছেন,
যাদের জন্য রক্ত দিবেন তারাই তো আপনার ইসলাম পালন করে না কথা কয় না আগল আমি জি যাদের জন্য রক্ত দিলেন তারা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই তারা মন গড়া পালন করছে এই কথাটা শোনার পরে আল্লাহর নবীর বড় ব্যথা লাগবে রে বড় কষ্ট লাগবে নবীর বড় কষ্ট লাগবে আর বলবে উম্মতের রে আমি নবীজি আমি কি আমার রেখে যাওয়া ইসলামটাকে তোদের কাছে পছন্দ হইল না আমি নবীর ইসলামটাকে তোদের কাছে ভালো লাগলো না কেন রে মন গড়া পালন করলি আমি তো রেডিমেড ইসলাম আনি নাই আল্লাহর নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ইসলামটা কায়েম করে দাও সঙ্গে সঙ্গে ইসলাম আল্লাহ কায়েম করে দিত ঠিক কি না কিন্তু আল্লাহর নবী রক্ত জড়াইছে নবীজির দালাল মাংসে তারপরেও আল্লাহর হাবিব রেডি ইসলাম আনে নাই কথা বলেন আরে ভাই কথাগুলি দিলের কান লাগায়া শুনেন কথাগুলি মনোযোগ সহকারে শুনেন আল্লাহর নবী বলেন আমি তখন কিয়ামতের মাঠেই কথা শোনার পরে বড় কষ্ট লাগবে কেন কষ্ট লাগবে আমি তো রেডি ইসলাম আনি নাই আমি তো রক্ত দিয়ে ইসলাম কায়েম করছি এই ইসলামটা কি রেডি আসছে জিলাফির মাধ্যমে আসছে বিরানির ফুতলা ফাটে আসছে না রক্ত দিয়া ইসলাম নামক বৃক্ষের নিচে সাহাবীদের রক্ত ডালছে আল্লাহর হাবিব পর্যন্ত রক্ত দিয়া ইসলাম নামক বৃক্ষটারে জিন্দা করছে আরে যুবক ভাই আজকে মন গড়া ইসলাম তুমি কেন পালন করবা গো আমার নবী ইসলামের জন্য রক্ত দিল ওহুদের ময়দানে নবী রক্ত দিছে তায়েফের ময়দানে নবী রক্ত দিছে রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছেন সেদিন আমার নবী বলবেন উম্মতেরে বল না কেন মন গড়া ইসলাম পালন করলি নবীজি আমার রাগান্বিত হইয়া বেতাই ব্যতীত হইয়া সেদিন উম্মতের উদ্দেশ্যে নবী বলবেন সোহকান সোহকান লিবান হইয়া রাবাদি দূর হয়ে যা দূর হয়ে যা এমন উম্মতের আমার কোনো দরকার না এর ভাই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব যদি আপনাকে বলে দূর হয়ে যা দূর হয়ে যা এমন উম্মতের আমার কোনো দরকার নাই বলুন কিয়ামতের মাঠে আপনার কি আর আপন কেউ আছে এই নবী যদি বিদায় করে দেয় আপন কেউ আছে মুডাফির সিকনফির কোন বাবা সেদিন আপনার কাছে আসবে না শুধু পীর কেন আপনার মা আপনার কাছে আসবে না আপনার বাবা আপনার কাছে আসবে না কোন নেতা আপনার কাছে আসবে না সেদিন আমার নবী যদি বিদায় করে দেয় আপনার অবস্থা ভালো হবে না আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তার সন্তানের পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না স্ত্রী যার জন্য আপনি এত কিছু করেন স্ত্রী যদি বেজার হয় আপনার মন বেজার হয়ে যায় আরে স্ত্রীর মুখের হাসি ফুটানোর জন্য মার চোখ দিয়া পর্যন্ত পানি আনতে আপনার কোনো কষ্ট হয় না যেই বিবির জন্য 20,000 টাকার দামের শাড়ি বউয়ের মুখে হাসি ফুটানোর জন্য আপনি যা করেছেন মার মুখে হাসি ফুটানোর জন্য তার অর্ধেকও করেন নাই স্ত্রী স্ত্রী কিয়ামতের মাঠে আপনার পরিচয় দিবে না একটা নেকির জন্য স্বামী তার স্ত্রীর কাছে গিয়া বলবে প্রাণের বিবি গো দুনিয়ার জমিনে তোমার মুখের হাসি ফোটানোর জন্য তোমার একটা মুস্কি হাসি দেখার জন্য আমার বাবা মারে গ্রামের মধ্যে রেখে আমি তোমারে লইয়া গাজীপুর শহরে থাকছি গো প্রাণের বিবি তুমি যখন আমার সঙ্গে অভিমান করতা আমি তোমার অভিমান দেখলে সহ্য করতে পারতাম না 20,000 টাকার শাড়ি বলতে দিয়ে দিলাম আংটি দিলাম যখন যা চাইছ সব দিছি তোমার সুখের জন্য আজকে তোমার স্বামী একটা নেকির জন্য কিয়ামতের কঠিন ময়দানে আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি দাও না বিবি একটা নেকি
তুমি একটা নেকি দিলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। স্ত্রী তখন তার স্বামীরে বালো কইরা চিনব, বলেন সাধারণ চিনব না বালা কইরা চিনব? আরে বালো করে চিনবে, এটা আমার স্বামী। চিনার পরেও স্ত্রী তখন বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, আমি বিয়েই বসি নাই, আমার স্বামী কোথার থেকে আসবে? আরে যুবক ভাইরা যারা নতুন বিয়ে করছে অথবা যুবক বয়স যাদের আছে, আল্লাহর কসম করে বলে যায়, বিবির জন্য বউয়ের জন্য মা বাবার চোখ দিয়া যদি পানি আসে, দুনিয়াও হারাইবি পরকাল হারাইবি। কারণ বউ লগিয়া সুবিধাবাদী জিন্দাবাদ, কথা হয় না, জামাইয়ের আছে বউ আছে, জামাইয়ের নাই তো বউ না। মা বাবা সুবিধাবাদী না? আজকে মা বাবার চোখ দিয়া পানি আসে সন্তানের জন্য, সন্তান চোখের পানি আনে বউয়ের জন্য, কথা হয় না? এত আদরের বউ কেয়ামতের মাঠে একটা নেকি দিবে না? আপনাকে পরিচয় দিবে না, বলবে আমার তো বিয়ে হয়েছে না, স্বামী থাকবো করতে গিয়া একটা নেকির জন্য। আরে যুবক ভাই, তাই আমি তোমাদেরকে বলি, দুনিয়াতে মা বাবা যতদিন আছে তোমার জন্য দুনিয়াতে জান্নাত আছে। এই নিয়ামত তোমরা হারাইও না, মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা খুশি, জান্নাত তোমার জন্য রেডি, কথা বলেন? বউর খেদমত করলে জান্নাত রেডি, এরকম কোনো কথা আসেনি? হ্যাঁ, তুমি বউরে ভালোবাসতে হবে। ইসলাম আপনাকে বলে নাই বউরে অবহেলা করা, বউরে আপনি সম্মান দিবেন বউয়ের জায়গায়, কথা হয় না? বউয়ের জায়গায় বউয়ের সম্মান, মার জায়গায় মায়ের সম্মান, বউর থেকে মার সম্মান কম না বেশি? কিন্তু আমরা যুবকরা বউয়ের সম্মান বাড়াইতে বাড়াইতে মায়ের সম্মানই থাকে না। না, এত আদরের বউ কেয়ামতের কাটিল ময়দানে পরিচয় দিবে না, পরিচয় দিবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেয়ামতের মাঠে কেউ কারো হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মতেরা কেমনে রে মন গড়া ইসলাম পালন করলি? আল্লাহর নবী যদি কিয়ামতের মাঠে তোমার আমার পক্ষে না থাকে গো, কারণ সুপারিশের একমাত্র মালিকানা আমার নবীর হাতে আল্লাহ দিবে, কথা হয় না? কোন পীরে সুপারিশ করতে পারবে, কথা বলেন? আসতে হয়ে গেল কথাটা, মনে মনে যে নামটার ফ্রি মুডা আছে পারবো? কোন পীর ফকিরের হাতে সুপারিশের কোন অধিকার নাই। যদি কোন পীর বলে আমি সুপারিশ করে মুরিদকে জান্নাতে নিব, নাম্বার সারা ভণ্ড, বেজার হন আর খুশি হন, এটা আপনার ব্যাপার, তবে দলিল থাকলে দেখাইয়া দেন, কথা হন না? কিন্তু আল্লাহর নবীকে একমাত্র সুপারিশের মালিকানা আল্লাহ দিবে যে আপনি সুপারিশ করেন, সুবহানাল্লাহ। সেদিন যদি নবী বলে সুহকান সুহকান, দূর হয়ে যা দূর হয়ে যা, মানে কার কাছ থেকে সুপারিশ নিবে? ফির আপনারই সঙ্গে তালাশ করবো? আদম নবী তিগালিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ হলেন নিষ্পাপ, সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। সেই মাসুম নবীরাও কিয়ামতের মাঠে ইয়া নাফসি বলবে, আমার কি উপায়, আমার কি উপায় হবে? তোমার ফির কইব ওই সময় যে আমার উম্মত কই, আমার উম্মত কই? কোনো একমাত্র আমার নবী বলবেন, উম্মতি উম্মতি জোড়ে জোড়ে কম সুবহান। আরে ভাই, তাহলে আমার আসুন, আল্লাহ ডাক দিয়া বলে নবী গো, আমি আপনার হাতের পানি তাদেরকে পান করাইতে দিব না, কারণ তারা আপনার রক্ত মাখা ইসলাম, ডান্ডান ভাঙ্গা ইসলাম তারা পালন করে নাই গো নবী, আমি আপনার বরকতে হাতের পানিটা পান করতে দিব না। যারা পানি পান করলো না, মাত্র 9 ইঞ্চি সূর্যের নিচে যখন দাঁড়িয়ে যাবে, মাথাটা সর্বপ্রথম তাস তাস করে ফেটে যাবে, একদিন দুই দিন নয় 50,000 বছর সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, পানির পিপাসায় কলিজাটা পেটে জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, উপায় থাকবে না। একদিন দুই দিন লরে 50,000 বছর সেখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে গো, কেউ আপনার কাছে যাবে না।
একটা পর্যায়ে মানুষগুলি বিরক্ত হয়ে যাবে আর বলতে থাকবে মালিক রে জান্নাত দেও না হয় জাহান্নাম দাও তবে হাসরের মাঠ থেকে মুক্তি দাও মানুষগুলি আদম নবীর কাছে যাবে আদম পয়গম্বর আপনি আমাদের বাবা প্রথম নবী আল্লাহ আপনাকে বড় মহব্বত করে আল্লাহর কাছে বলেন না আমাদের বিচারটা তাড়াতাড়ি করে যেন জান্নাতে দিয়া দেয় আদম নবী বলেন আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি আদম নবীর কথা বলার সাহস না এ আমার কথাগুলো কি গিচ্ছা কইতেছি এ নবী যদি বলে আল্লাহর সামনে কথা বলার সাহস নাই এ দেশের কোন পীর রে আল্লাহর সামনে দাঁড়ায় কথা কইতে পারবো কথা হয় না আদম নবী বলেন আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার আমার সাহস নাই আরে ইব্রাহিম নবী খলিলুল্লাহ আল্লাহর বন্ধু বলবেন আল্লাহর যে রাগ আর যে গুসা আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই মূসা পয়গম্বর কত কথা বলল আল্লাহর সঙ্গে দুনিয়ার জমিনে কত কথা বলল কিন্তু হাসরের মাঠে আল্লাহর রাগ আর গুসা দেইকা মূসা নবী পর্যন্ত কাব্বে আর বলবে আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস আমি মূসা নবীর নাই একে একে সব নবীরা কাছে উম্মতেরা যাবে ঈসা পয়গম্বরের কাছে এসে বলবে ওগো ঈসা আর সহ্য করতে পারি না দেখো না গো আল্লাহর কি রাগ আল্লাহর কি গুসা একটু বলেন না আল্লাহ যেন বিচারটা তাড়াতাড়ি করে হয় জান্নাতে দেউক না হয় জাহান্নামে দেউক কিন্তু হাসরের মাঠে যে আর বরদাস্ত হয় না ঈসা নবী বললেন রাগ আদম নবীর থেকে নিয়ে আমার কাছে পর্যন্ত আর কেউ পারবে না আজকের আল্লাহর যে রাগ আর গুসা আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস তো কারো নাই একটা মাত্র ব্যক্তি যিনি নিজের চিন্তা করে না ওই সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে উনি ছাড়া আল্লাহর সামনে কথা বলার সাহস কোনো পয়গম্বর রাসূলের না এবার বলবেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী জানা আল্লাহর সামনে দাঁড়াইয়া কেউ কথা বলতে পারবে না এবার মানুষগুলি দলে দলে আল্লাহর হাবিবেরকে তালাশ করতে থাকবেন আল্লাহর হাবিবের তালাশ করতে গিয়া দেখেন আল্লাহর হাবিব সামনে দাঁড়ায়া থাকবেন এমন সময় উম্মতেরা বলবে নবী গো গোটা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমরা দাঁড়ে দাঁড়ে গেলাম আল্লাহর কাছে একটু দরখাস্ত করার জন্য কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস পায় না গো নবী আপনারে তালাশ করি কোথাও পাই না দেখেন না গো নবী আমাদের অবস্থা মাথার মগজ গলে গলে জমিনে পড়ে গো জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে গেল ওগো নবীজি আল্লাহর কাছে বলেন না আর বরদাস্ত হয় না হাসরের মাঠে আর সহ্য হয় না সূর্যের তাপ আর সহ্য করতে পারি না মাথার মগজগুলি ঠকবক ঠকবক করে গো নবী আল্লাহর কাছে বলেন জাহান্নামে দেখ না হয় জান্নাতে দেখ কিন্তু এখানে আর সম্ভব না আল্লাহর নবী তার উম্মতের করুণ দৃশ্য দেখে নবী আর একটা সেকেন্ড দেরি করবে না সঙ্গে সঙ্গে আমার মালিকের সেজদায় পড়ে যাবে আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহু আকবার আরে ভাই আল্লাহর হাবিব সেজদায় পড়ে যাবে সেজদায় পড়ে আবার আল্লাহর হাবিব এত প্রশংসা এত প্রশংসা এত প্রশংসা করবে কার প্রশংসা করবে সেজদায় পড়িয়া আল্লাহর হাবিব আল্লাহর এত প্রশংসা করবে প্রশংসা করতে 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 আল্লাহর রাগ আর গুসা পানি করে ফেলবে আরে ভাই আল্লাহর গুসা পানি হয়ে যাবে হাবিব বন্ধু এত প্রশংসা করবে আল্লাহর এত রাগ ছিল এত গুসা ছিল বন্ধুর প্রশংসার কারণে আল্লাহর গুসা পানি হয়ে যাবে এবার আমার মালিক বলবেন বন্ধু মাথা তুলে দাও
মাথাটা তুলেন গো নবী, আর কাঁদলেন না, আর প্রশংসা কইরেন না, মাথা মোবারক তুলেন, এটা আপনার কান্নার জায়গা নয়, এটা আপনার কান্নার জায়গা নয় নবী গো, কাঁদলেন না আপনি, কাঁদলেন না আপনি, দুনিয়াতে বহু কাঁদছেন, বহু রক্ত জড়াইছেন গো নবী, আজকে কান্নার জায়গা নয়, বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন, বন্ধুর কাছে আসছেন, কান্নার জায়গা নয়, মাথা মোবারক তুলেন, মাথা মোবারক তুলেন, এবার আল্লাহর নবী বলেন মালিক আমি কেন তোমার প্রশংসা করি, তোমার রাগটা পানি করলাম, এবার মালিক শোন, এই দেখো আমার উম্মতের অবস্থা দেখা, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, এরে মালিক আমি নবী হইয়া গো আমার গুনাগার উম্মতের দৃশ্য দেখে আমি বরদাস্ত করতে পারতেছি না, মাতার মগজ গলে গলে জমিনে পড়ে আল্লাহ জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে গেছে, কেমনে গো আমি নবী হইয়া বরদাস্ত করি, আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি একটু দরদ লাগে না, আল্লাহ বিচারের মাঠটা কায়েম করো, আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু আপনি আজকে এখানে চাইবেন আমি আল্লাহ দিব, আপনি চাইবেন আমি আল্লাহ দিব, আপনি চাইতে থাকবেন আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, জোরে জোরে কম সোবাহা, একটা সোবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার, এরা ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো সুরে বলেন আল্লাহু আকবার, চাইবে আল্লাহ দিবে, আল্লাহর নবী চাইবে আল্লাহ দিবে, বন্ধু হাবিব আজকে চাইবেন আমি দিব, আপনি চাইবেন আমি দিব, যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট না হবেন গো আমি দেওয়া বন্ধ করব না, এবার আল্লাহর হাবিব বলেন আরে মালিক আমি আপনার কাছে কিছু চাই না, আমার উম্মতের বিচারের মাঠ তাড়াতাড়ি কায়েম করেন, বিচারের মাঠ কায়েম করেন, আল্লাহ আপনি বিচার দেরি করবেন না, বিচারের মাঠটা কায়েম করে দেন, কারণ বিচার যদি তাড়াতাড়ি না হয় আমার উম্মত বরদাস্ত করতে পারবে না, এবার আমার নবীর এই সুপারিশের কারণে সেদিন আমার আল্লাহ বিচারের মাঠটা কায়েম করে দিবে, জোরে কোন সোমা বিচারের মাঠ কায়েম করে দিবে, বিচার শুরু হয়ে যাবে, আরে যুবক ভাই একটা কথা সব সময় স্মরণ রাখবেন, 50,000 বছর কিন্তু দাঁড়াইতেই হবে, কথা হয় না, হাসরের মাঠে কয় বছর, হ্যাঁ আরো জোরে 50 বছর দাঁড়িয়ে থাকতে হবে, এই 50,000 বছর শুধু 50 বছর না 50,000 বছর, আরে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, সেদিন আমার নবীর সুপারিশের কারণেই কিন্তু বিচার কায়াম হবে, আর সেদিন ইহুদি খ্রিস্টান বেইমান নাস্তিক মুরতাদেরও আমার নবীর কারণে ফায়দা হবে, জুরে কোন সুবহানাল্লাহ, কারণ নবী সুপারিশ না করলে আরো কষ্ট করতে হবে, তাই বিচারের মাঠ কায়াম হয়ে গেল, এ যুবক ভাই বিচার কিন্তু শুরু হয়েছে 50,000 বছর পরে, এবার শুরু হয়ে গেল বিচার, কি বিচার হবে, বিচার কি হবে, যুবক ভাইরা একটু দিলের কানটা লাগায়া দিলটা নরম করে কথাগুলি হেদায়েতের উদ্দেশ্যে শ্রবণ করার চেষ্টা করি, হয়তো বা একটা কথা যদি দিলে আঘাত করে আপনার জিন্দেগির পরিবর্তন এই মারতে কি হয়ে যেতে পারে ঠিক কিনা, আল্লাহর জাতের কসম একটা কথাও মন গড়ে না, সেদিন আল্লাহ বিচার করবে, কিসের বিচার বলে আল্লাহ আগেও মাইনাস করবে পরেও মাইনাস করবে, শুধু আমার আল্লাহ যৌবনকালের হিসাবটা নিবে, জোরে বলেন কোন কালের হিসাব, জোরে কথা শুনতেছেন, উচ্চ আওয়াজে বলেন কোন কালের হিসাব নিবে, যৌবনকালের হিসাব নিবে, খুব বারবার কেন বলতেছি একটু আবার মনোযোগ দিয়া শুনেন, হিসাবটা হবে রে যৌবনকালের, কিন্তু আমরা বর্তমান বাংলাদেশে দেখি হিসাব হইব যৌবনকালের, আর আমরা দরবেশ সাজি বৃদ্ধ খালে, কথা হয় না, হিসাব নিব কোন কালের, বেশ দরি কোন কালে,
বৃদ্ধকালে এই জন্য বারবার বলছি বলুন না কোন কালের হিসাব যৌবন কালের হিসাব যুবক মায়না কিন্তু আমি আর তুমি ষাট বছর হইলে দাঁড়িয়ে রাখি আমি আর তুমি ষাট বছর হইলে নামাজ রোজা দৌড়ি ষাট বছর হইলে গাঠি লইয়া তাবলিগে যাই ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর হইলে মক্কা গিয়া নাম পালায় হাজি দেশে আগের মতো ফাজি আছে না নাই এই জন্য বারবার বলি আল্লাহ হিসাব নিব যৌবন কালে তুই যে ষাট সত্তর বছর পরে নামাজে ধরলি ষাট সত্তর বছরের পরে আল্লাহ মায়নাস করে দিছে আগেও মায়নাস বালে খোয়ার আগ পর্যন্ত হিসাব নিবে না বার্ধক্যে পৌঁছে গেলে হিসাব নিবে না হিসাব নিব যৌবন কালের যে সময় আগাম করার সুযোগ আছে আমরা দেশে যারা পাপে লিপ্ত হয় আখাম কোখাম দিনের খাম রাত্রের খাম যত আখাম কোখাম দিনের খাম রাত্রের খাম আছে এটা কি বৃদ্ধ খালে করে না যৌবন খালে কথা হয় না আরে যত চুরি বাটপারি বদমাশি আছে সেঞ্চুরি আছে সব করে যৌবন কালে আমার প্রশ্ন হলো তুই যদি বালো হইতে চাস যৌবন কালে হ বৃদ্ধ কালে গিয়া তৌবা করে কি করে এ তোমরা তৌবা শব্দের অর্থ কি ফিরে আসা বলুন তৌবা শব্দের অর্থ কি তৌবা শব্দের অর্থ ফিরে আসা কি ফিরে আসবেন কোথা থেকে ফিরে আসবেন ষাট বছর পরে কই ফিরে আইবেন কথা কি মনোযোগ আছে তিরিশ বছর পঁচিশ বছর বালে খোয়ার পর থেকে নিয়া পঞ্চাশ বছর আগ পর্যন্ত আমাদের যৌবন থাকে ঠিক না চল্লিশ বছর পর্যন্ত পুরো যৌবন ঠিক না যত সেঞ্চুরি আছে কোন সময় করে এটার ভিতরে করে কথা হয় না হ্যাঁ পঞ্চাশের পরে কেউ সেঞ্চুরি করেনি না এর আগে করে আমার আল্লাহ বলেন হিসাব নেব যৌবন কালে তুই যে ষাট বছরের পরে তৌবা করলি তৌবা শব্দের অর্থ ফিরে আসা এখন শুনেন কি তৌবা করে আমার মসজিদে আমি যখন কুমিল্লা ইমামতি করতাম আমি তখন লেখাপড়া করছি ইমামতি করছি ইমামতি কইরা কইরা লেখাপড়া করছি তো তখন তো চাকরির একটা মায়া ছিল যদি চাকরি ছুটতে জায়গাতে লেখাপড়া করুম কেমনে কারণ আমরা তো আর শিল্পপতির ঘরে ছিলাম না তো চিন্তা করলাম যদি চাকরি ছুটে উপায় নাই তখন ওই মুসল্লিদের কথাই কিছু শুনতাম তো এক মুসল্লি আমার কজুর আমার আব্বা জাগা তাড়াতাড়ি আইয়েন আমি বললাম কই জাগা কয় তাড়াতাড়ি আইন তাড়াতাড়ি আইন জাগা গেলাম কই যা দিক গিয়া দেখি সাইত আমি বললাম এখানে কেরা আনছেন তোবা করা আমি সময় বেশি আগে না কয়ে ধরে না আট বছর আগে তা আমি কইলাম আপনার আব্বা এখন আজরাইলে সুফাত বসাই আমার আনছেন তোবা করাই তা ওইটা ওদের বুঝলাম না আমি আজরাইল তো সুফাত বইয়া চা খাইতা যে একটু ভরি ধরব আমার ওখানে আনছেন না তোবা করাই তা এখন এখন করাইলেন যদি জাগা তা আমি কিতা করাইতাম কখন আর জীবনে নামাজ রোজা ছাড়তো না শুনলেন তো ওবার সিস্টেম আর জান তো কাচ্চা ঠিক আছে কইতাছি কন আর জীবন নামাজ রোজা ছাড়তেন না কারণ হেতে কিতা কয় আমি তো জানি না এখন চাকরাত চলতেছে তোবার দরজা বন্ধ গেছে হেতো জানে না হে তো তোবার দরজা বন্ধ আছে তো বইয়ারিস আমার দারু এর দরব এই সময় আছে আমার তোবা করে তা তা আমারই খাই দেখো কন আর জীবন নামাজ রোজা ছাড়তো না তা আমি অন কিতা করো মুসল্লি বিপদ বেরা চাকরি জান নাই কোনো গতি এরুলি মামতি ঠিক না এটা আমরা দেশের অবস্থা কি সবচেয়ে নিম্ন স্তরের চাকরি হলো বর্তমানের ইমামতি পঞ্চাশ টাকা বেতন দেয় আর পাঁচ হাজার টাকার কথা কয় যে বেটা বউ রাতে মার খায় হে গে ইমামের লোকে ভাবার দেখায় আছে না বউ রাতে মার খায় ইমামের লোক হ্যাঁ ভালো লাগে গেরে মসজিদে ভালো লাগে গেরে আয়া মসজিদে এটা করে এটা দুষ বাই করতে ইমামের লোকে রাগটা মিটাইতো এর নাম হইলো আমরা বাংলাদেশের ইমামতি তা আমি চিন্তা করলাম মুসল্লি মাধ্যমা উপায় নাই তা আমি কয় তোবা করান তা আমি কন আর জীবনে নামাজ রোজা ছাড়তেন না তারপর আমি আর কিতা কইতাম কন আর জীবনে কোনো মেয়ের দিকে তাকাইতো না মহিলা বেগানার নারীর দিকে আর তাকাইতো না আমার একটা যা আসি কেমন আসেন কেরে হে মাদা খান্না খালি রুল পড়ছেন আপনি উজু আসতেছেন আমি বাইরে সক্রাত চলতেছে তোবার দরজা বন্ধ ওহন উনি নামাজ রোজা ফরব কোন সময় আর বেগানা নারীর দিকে তাকাইতো না আর কোন সময় তাকাইবো এইগুলো আমরা দেশে তোবা আচ্ছা আবার অনেকে চক্রাত ছাড়াই মনে করেন আপনি মোটামুটি সুস্থ আপনার বয়স হয়েছে আশি বছর অথবা ষাট সত্তর বছর ওখানে আপনি আমার কাছে তোবা করলেন হুজুর আমার তোবাটা করাই দেন কিতা তোবা করাইতাম এখন তোবা করে আর জীবনে নামাজ রোজা ছাড়তাম না কোনো দিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম না কোনো দিন আর মানুষকে ওজনে কম দিতাম না রডের বদলা বাস দিতাম না দুর্নীতি করতাম না এই হলো আমার ওয়াজ আচ্ছা এখন আত দ্বারা হইতেছে বইলা দেন
আর জীবনে বেগানা নারীর দিকে তাকাইতাম না। এখন আমার প্রশ্ন হইল, এখন চাইলে কি তুইব? একথা কর না, চাইলে কি তুইব? যে সময় চাওয়ার সময় ছিল সময় কম চাইছে, বলুন তৌবা করবে কোন সময়? শেষ কদম, এক মিনিটে আমি বক্তব্য শেষ করতেছি। তোবা করব রে যৌবন কালে, জোরে কোন কোন কালে? কেমতের কাটি ময়দানে আমার আল্লাহ কিন্তু হিসাব না নিবে যৌবন কালে, জোরে কোন ঠিক কিনা? যৌবন কালের হিসাব নিবে যুবক ভাইয়ের আমার, এই জন্য যৌবন কাল আমার আল্লাহরে দিতে হবে, জোরে কোন ঠিক কিনা? আজকের এই মাহফিল যিনি স্মরণে হয়েছে এমপি সাহেবের আব্বার মৃত্যু বার্ষিকীর উপলক্ষে, আল্লাহ তাআলা ওনার আব্বার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। হাইয়া আলাস সালা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।